কিছুদিন আগেও নিশ্চিত ছিল যে এই মরশুমে সবুজ মেরুন শিবির ছেড়ে জামশেদপুর এফসিতে যোগ দেবেন বাঙালি ফুটবলার প্রণয় হালদার। 2023 সাল পর্যন্ত প্রণয়ের এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তি থাকায় একটা ট্রান্সফার ফি দিয়েই প্রণয়কে দলে নিত জামশেদপুর এফসি। কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু সন্দেশ ঝিঙ্গানের এটিকে মোহনবাগান শিবির ছাড়ার খবর প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুরো সমীকরণটাই বদলে যায়। এই মুহূর্তে যা খবর, প্রণয়কে আর ছাড়তে চাইছেন না বাগান কর্তারা, ফলে আসন্ন মরশুমেও সবুজ মেরুন জার্সি পরেই মাঠে নামবেন এই বাঙালি ফুটবলার।